Here you can start right now give a list of food you like generally i like all kind of pure food but natural homemade food like rice vegetables fish are on top of list does i make your body fit and healthy yes of course it makes our body healthy are there any favorite foods of yours definitely rani and salad are my favorite food do you like seasonal homemade food why not seasonal homemade food like different kinds of cake are tasty so that i like it

Okay, thank you very much. So, this is the way you can practice actually. So, sometimes uh, I ask my student to practice, but they tell me, sir, how can you practice? Because we don't have enough idea. So they can't ask questions. So I make a sample question, question

Thank you. Welcome. Okay, thank you very much. Thank you, everyone. I think evangelization and the session and you realize that how to practice. এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে দুজন থাকবে একজন কোয়েশ্চেন করবে একজন আনসার করবে তবে কোয়েশ্চেনটা একটা বা দুইটা ওয়ার্ডের দুইটা সেন্টেন্সের এর হলেও তোমার আনসারটা দেওয়ার চেষ্টা করবা বড় চারটা পাঁচটা বাক্য দিয়ে তুমি একটা আনসার দেওয়ার চেষ্টা করবো তো এইভাবে আমার বই অনেকগুলো আছে তোমরা এগুলো প্র্যাকটিস করো আই হোপ তো আমরা চলে যাচ্ছি নেক্সট লেসনে নেক্সট লেসনে যাওয়ার আগে আমি একটু বলে দিচ্ছি কত ক্লাস আমি যা শিখেছিলাম কি শিখেছিলাম ফাহিমা কিসের ইউজ শিখেছিলাম তো কোন টেন্স সিম্পল টেন্সের ব্যবহারটা শিখেছিলাম দেন একটা শিখেছিলাম লেট অ্যালনের ব্যবহার কি শিখেছিলাম ইউজ অফ লেট অ্যালন লেট অ্যালন মানে কোন কাজ করতে পারে না ছোট কাজ করতে পারে না বড় কাজ তো প্রশ্নই ওঠে না এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা লেট অ্যালন ইউজটা করি ওকে থ্যাংক ইউ টুডে উই আর গোয়িং টু ইউজ ফিউচার সিম্পল টেন্স সো এটা কে পড়বে দেখে দেখে কে পড়তে চাও ভবিষ্যতে বলো পরো যে কোনো জন ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে বা কোন পেশা অবস্থান অবস্থা এমন কি তাহলে ফিউচার ইন্ডিপ্রি চেঞ্জ হয় এই ক্ষেত্রে দুই ধরনের গঠন দেখা যায় কাজ বা ঘটনা বুঝালে নিচের নিয়মে ইংরেজি করতে হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাছ দেখো ফিউচার টেন্স মানে দুই ধরনের গঠন দেখা যায় এটা আমার দেশে কিন্তু গ্রামার টিকালে এইভাবে বলে না ওনারা শুধু সাবজেক্ট প্লাস ভার মনটা বলে কিন্তু আমি এটা আগে ভাগ করেছি যে যদি পেশা পেশা অবস্থা অবস্থান বা সম্পর্ক বোঝায় তাহলে এক ধরনের গঠন হয় আর যদি কাজ বোঝায় সরাসরি কাজ তাহলে হয় আরেক ধরনের গঠন তো পেশা বোঝালে কোন ধরনের গঠন হয় সেটা আমরা পিছনের ক্লাসগুলোতে পড়েছি এখন বোঝাবো কাজ বোঝালে যে টেন্সটা হয় তো এটা চার ধরনের স্ট্রাকচার এখানে পাওয়া যায় যদি প্রশ্ন করা সরি পর স্টেটমেন্ট সাধারণ কোন বক্তব্যটা আমরা দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে হাবোধক বোধক বাক্য আই উইল ডু আর আমি করব না আই উইল নট ডু আর উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে উইল উলনটের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ড তো মনে রাখবা এখানে সেলেও একটা ইউজ আছে আই এবং উই এই দুটো ক্ষেত্রে শেল ইউজ করতে পারি আমরা বাট মডার্ন ইংলিশে বর্তমানে আমেরিকা না সব ক্ষেত্রে উইলটা বেশি ইউজ করে সো আমি এটা জন্য সহজে আই উইল লিখেছি আই উইল ডু আমি করব বাট তুমি যদি বলো আই শেল ডু দ্যাট ইজ অলসো কারেক্ট ওকে আর যদি কোশ্চেন করা হয় তাহলে কি হবে সাবজেক্টের আগে শেল বা উইলটা এটা সাবজেক্টের আগে চলে আসবে যেমন আমি এখানে সাবজেক্ট বসেছি ইউ আর ইউ এর সাথে হয় উইল ঠিক আছে তাহলে চলো আমি একটু ঝটপট প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমি বাংলা বলব ইউল স্পিন ইংলিশ আমি করব ইংলিশ কি হবে আই উইল তোমরা এটাকে আরো স্মার্টলি বলার জন্য আই উইল না বলে তোমরা বলতে পারো আইল আইল right yeah, I'll do আমরা অনেক সময় দেখো বিদেশিরা কথা বলে অর্ধেক কথা অর্ধেক ভিতরে থাকে মুখের ভিতরে অর্ধেক বাহির থাকে বুঝতে পারি না আসলে ওরা ঠিক ভাবে বলে তা আমরা যেটা শিখি আই উইল ডু ওরা আইল আইল ডু এটা সংক্ষিপ্ত হয়ে যায় হ্যাঁ যে জমিতে আইল আছে না জমির আইল সবাই চিনো জমির আইল ঠিক ওই উচ্চারণ হবে এটা আইল তো আমি করবো ইংলিশ সবাই একসাথে বলবে আইল ডু সুন্দর করে সফট নরম করে আই আইল ডু আবার বলো আইল ডু মানে শর্ট মানে সংক্ষেপে বলে দেয় তোমাকে স্ট্রেস নামে একটা লেসন আছে ভাষার উপর তো তুমি যেটা মেন ফোকাস করতে চাও সেটা বলতে হবে স্পষ্ট করে এবং ক্লিয়ার করে আর যেটা ফোকাস কম সেটা বলতে হবে আস্তে করে শর্ট করে তো এখানে আই উইলটা খুব বেশি গুরুত্বপূর্ণ না দুটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভারটা আইল ডু আইল ডু বলো সবাই আইল ডু পারফেক্ট আমি পান করব আইল ড্রিঙ্ক আইল ড্রিঙ্ক আইল ড্রিঙ্ক আমি পড়ব আইল রিড আইল রেড আমি লিখব আই আইল রাইট আচ্ছা আমি দেখব আই সি আইল সি আমি রান্না করব

যেটাকে আমরা শব্দ বলি ওয়ার্ড আই টেল ইউ এ ওয়ার্ড আই টেল ইউ এ ওয়ার্ড আবার বলো আমি একটু বড় করলাম বাক্যটাকে আমি সাঁতার কাটবো আইল সুইম আমি নদীতে সাঁতার কাটবো আইল সুইম ইন দ্য রিভার আমি দৌড়াবো

আমি স্কুলে যাব আর গো টু স্কুল 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 আমি বাজারে যাব আর গো টু মার্কেট মার্কেট আগামীকাল ইংলিশ কি টুমরো টুমরো হ্যাঁ আমি আগামীকাল বাজারে যাব আই উইল গো টু মার্কেট কিছু বাক্য দেখো সপ্তাহে বললাম নামোদক করলে কি হয় দেখো আই ওন্ট বলবো আই ওন্ট ওন্ট আবার বলো আমি করবো না আমি পান করবো না আমি পরব না আমি দেখবো না আমি রান্না করবো না আমি ভাত রান্না করবো না

আয়ন ও আম ও কাম থ্যাংক ইউ এরপরে কোয়েশ্চেন করি না শুধু এটা প্র্যাকটিস করব দেখো আচ্ছা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে নিয়ে এটা লেখাটা ওকে তুমি কি করবে ইংলিশ কি হবে ডু ইউ সরি উইল ইউ উইল ইউ ডু ডু তুমি কি পান করবে উইল ইউ ড্রিঙ্ক তুমি কি হ্যাঁ তুমি কি পড়বে উইল ইউ রিড উইল ইউ রিড তুমি কি লিখবে উইল ইউ উইল ইউ রাইট

আহ দৈনিক কিছু এক্সারসাইজ আছে আমরা এগুলো করবো তার আগে টেক্সট বের করে নিচ্ছি যারা পারা ঝটপট সবার আগে অ্যান্সার করবা কি লেখা আছে ফার্স্ট পাক আমরা আগামী মাসে ঢাকা যাব আমরা ইংলিশে বলো উই নেক্সট মান্থ নেক্সট আচ্ছা যারা পারা কুইক করে বলবো চেষ্টা করো নিজের থেকে বলা রিফাদ স্পেন যাবে কি হবে উইল না স্পেন চলে গেছে আমার স্টুডেন্ট ছিল চলে গেছে রিফাত ওকে আমি একটি মোবাইল কিনবো কি হবে এটা আই উইল বাই মোবাইল আই উইল বাই মোবাইল

We will. we will not waste time waste our uh, time time yeah, it's fine তুমি কি আমার সাথে ঢাকা যাবে will you go with will you go, will you go to dhaka with me ঢাকা গো উইথ with me oh mm -hmm. mm -hmm.

ওকে স্যার চলো চলো দেখি তুমি কত ভালো তাকে আসতে দাও রহিমকে যেতে দিও না এ ধরনের বাক্য আমরা নিচের নিয়ম ইংরেজি করতে পারি ওকে ফাইন থ্যাংক ইউ এবার দেখি স্ট্রাকচারটা কি আছে যদি বাক্য হয় তাহলে লেট হবে প্রথমে লেটের এর পরে হবে একটা অবজেক্ট অবজেক্ট পরে হবে ভার্ব ওয়ান এটা বি কেয়ারফুল অবজেক্ট এর পরে হবে ভার্ব ওয়ান এটা গুরুত্বপূর্ণ তো দেখো এখানে এই পাশে আমি পটিরা লেট বসিয়েছি আর এই পাশে আছে অবজেক্ট গুলো কি লিখেছি অবজেক্ট আর এই পাশে তোমরা যে ভারচুয়াল পড়ছো সে ভারবের কিছু অংশ আমি এখানে আমি লিখে দিয়েছি only to practice সো আমি যদি বাংলা বলি আমাকে করতে দাও ইংলিশ কি হবে let me do let বলো

এই যে রসই হয় না তো এটা লেট সরি লেম লয়কাল লে রসই মল লেম লেম মি ডু আমাকে যেতে দাও লেমি গো গো আমাকে খেলতে দাও লেমি প্লে আমাকে বলতে দাও লেমি স্পিক আমাকে গান গাইতে দাও লেমি লেমি এটা লেমি সিং এ সং হবে এটা অবজেক্টে লেখিনে আমাকে পড়তে দাও আমাকে লিখতে দাও লেমি আমাকে ঘুমাতে দাও লেমি আমাকে বলতে দাও লেমি

লেটস প্লে আচ্ছা আমাদের খেলতে দাও বা আমরা চলো খেলি এই দুটোই কিন্তু হয় বাংলাটা লেটস প্লে আমাদেরকে খেলতে দাও অথবা চলো খেলি এটা দুটোই বাংলাই হয় দুটো বাংলাই হয় আমাদেরকে বলতে দাও লেটস পিক লেটস স্পিক আমাদের সাঁতার কাটতে দাও লেটস সুইম আমাদেরকে ঘুমাতে দাও

মেয়েদের ক্ষেত্রে কি হবে লেটহার গো তাদেরকে যেতে দাও করিম কে যেতে দাও গো ফাহিমা যেতে দাও লেট ফাহিমা গো একটা কিন্তু ফাহিমাকে বলতে দাও লেট ফাহিমা স্পিক ফাহিমাকে লিখতে দাও লেট ফাহিমা রাইট সৈকতকে লিখতে দাও লেট সৈকত রাইট আসতে দাও লেট সৈকত খাম পয়েন্ট আচ্ছা এগুলো সবই যে ভাবউদক বাক্য কি বাক্য ভাবউদক এবারে যদি নামউদক বাক্য যদি হয় হ্যাঁ তাকে লিখতে দিও না তাকে যেতে দিও না তাই খেতে দিও না

ফাইমাকে খেলতে দিও না হ্যাঁ যদি বলে শিশুটাকে খেলতে দিও না আচ্ছা শিশু ইংলিশ কি বেবি বা চাইল্ড হ্যাঁ দা বেবি বলি এটা ভালো দা বেবি ডোন্ট লেট দা বেবি প্লে ডোন্ট লেট দা বেবি প্লে আবার বলো শিশুটিকে রোদে খেলতে দিও নাট দা বেবি প্লে ইন দ্যান রাইট রাইট যাক এইভাবে অনেকগুলো আপনার বুঝতে পারছেন শুধু বুঝে এখন রেখে দিলে হবে না এটা আসলে আরো এক্সারসাইজ মানে বাস্তবে ইউজ করতে হবে যখন আপনার কথা বলেন এই ওয়ার্ড গুলো ইউজ করবেন এই স্ট্রাকচারটা ইউজ করবেন যখন আয়ালস এর লেখেন এছাড়া আয়ালস এর বাহিরেও লেখেন তখন এই স্ট্রাকচার গুলো ইউজ করবেন ইউজ করতে পারলে আপনি এটা তাহলে কাজে লাগলো বাট ইউজ না করতে পারলে শুধু শুনলেন বুঝলেন তাহলে কিন্তু আসলে কাজে লাগবে না হুম জীবনে আসলে তো ভালো কিছু করতে হবে সময়টাকে মানে ইফেক্টিভলি ইউজ করতে হইব আপনি ঠিক আছে আপনি দুষ্টমি করতেছেন করেন

মানে লেট আস লেট আস এর সংক্ষিপ্ত হচ্ছে লেটস লেট আস এর সংক্ষিপ্ত হচ্ছে লেটস আমরা ইচ্ছে করলে বলতে পারি লেট আস প্লে ফুটবল লেট আস প্লে ফুটবল এটা না বলে বললাম লেটস প্লে ফুটবল লেটস চলো সারের সাথে দেখা করি লেটাস মিট না

Hmm. Go in the sun, in na. go in the sun. Fine, go in English. the road Englishkindu <laughs> sun. Amarık yada cani Ama ki, kichu bolda da ki şobe. Let me say something. Buzel let me le, let me bolda var ne? Let me say something. Let me say something. Let me say something.

অবশ্যই সবার সাথে ইউজ করবো বাসায় হোক সবার সাথে হোক ওকে তাহলে আজকে শিখলাম দুইটা লেসন একটা হচ্ছে লেটের ব্যবহার শিখলাম আরেকটা শিখলাম পেজেন্ট সো অল ফিউচার ইনডিফিনিট टेंस গট অন আমি করব আই উইল ডু আমি যাব আই উইল গো আমি খাবো আই ইট এগুলো সো এগুলো বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে যদি না করেন তাহলে অবশ্যই ওই পুথিগত বিদ্যার মত হয়ে যাবে আপনি যখন ইউজ করতে পারবেন দেন ইউ ক্যান সে ইয়েস ইউ আর এবল টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ বিকজ व्हाट ইজ ইংলিশ ইফ আই আস্ক ইউ व्हाट ইজ ইংলিশ ইংলিশ কি The answer is English is a language. It is just a language like a mother tongue, Bangla language. So if I ask you, how do you learn Bangla? How do Bangla So we learn Bangla by listening and by practicing. In fact, uh, we are used to we are used to listening in Bengali. That's why we can speak in Bangla. But as English is a foreign language, it is not our mother tongue. So we must say something about English. If we can use this language, effectively then we can expect a good result in IELTS. So one thing that, that, that is irritating that is whenever we are going to speak English, we may make some mistakes, and there are some people who may laugh at you. They may say, "You can't speak in Bengali or you can't speak in English There are some people that and and you may make mistakes, you may feel shy, but I can assure you that no man can learn without mistakes in this world. Every man can learn through mistakes, so as a man as a human being, you will be able to speak English through mistakes. So when you make mistakes, don't feel shy. You will learn from mistakes, and it is if you say that it is one kind of failure, so I can assure that failure is the pillar of success. so if you want to be a successful person.